আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও শুরু করছি এই সুন্দর জায়গা থেকে। ঠিক আছে ঠিক আছে। তো আমার পিছনে রয়েছে এই বাইকটি, যেটা হচ্ছে রানারের, মানে রানার ইম্পোর্ট করে আর কি। এইটা আমরা জানতাম, কিন্তু প্রথমত এটা হচ্ছে ইউএস এর বাইক মেড। তো বাইকটা একদম ফুললি ক্রুজার বাইক, মনে করেন যে ক্রুজার বাইক দেখতে যেরকম লাগে ঠিক তেরকমই, বাট আমার মতে এটা ফুললি ক্রুজার না, আবার নেকেড স্পোর্টসও না, স্পোর্টসও না, মানে একটা মিক্স ভাব আর কি। ডিসি প্যাস লাগাইয়া এই বিষয়ে, এই বাইক নিয়ে আজকে আমি আপনাদেরকে একটা শর্ট রিভিউ দেব, কারণ বাইকটা আমি বেশি দিন চালাই নাই, কিছুদিন চালাইছিলাম। তো সেই আমার পার্সপেক্টিভ থেকে আমি এই বাইকটার রিভিউ দেব। ঠিক আছে ঠিক আছে। প্রথমে যদি আসি, তাহলে বাইকটার লুকস মানে এত সুন্দর, বিশেষ করে অরেঞ্জ কালারটা হেভি সুন্দর যায় এটার সাথে। বাইকটার যে শর্ট রিভিউ করব, এটার মধ্যে আপনাদের বেশি কিছু একটা আমি বলতে পারবো না, কারণ আমি বাইকটা লং টাইম ইউজ করিনি। এই বাইকটা চলছে প্রায় 26,000 প্লাস, আমি যেহেতু বেশি চালাই নিই সেই জন্যে যে ফুল একটা রিভিউ যেটা আছে সেটা বলতে পারবো না, কিন্তু আমি যতটুকু চালিয়েছি সেটা থেকে আমি একটু এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে যদি আসি, সামনে ইউজ করা আছে 110/80/17 সেকশনের আপনার টায়ার, রিম 17। তো এবং সামনে দেওয়া হয়েছে ডিক্স, এবং পিছনে দেওয়া হয়েছে 140/80/15, এটার রিমটা হচ্ছে 15 পিছনের। তো এবং ইউজ করা হয়েছে ড্রাম ব্রেক, আমি বুঝলাম না কেন পিছনে ডিক্স ইউজ করা হয়নি, যেটাই হোক। আর সামনে ইউজ করা হয়েছে আপনার টেলিস্কোপিক সাসপেনশন, এইটা আমার কাছে খুব ভালো লাগছে যে টেলিস্কোপিক সাসপেনশনটা ইউজ করছে। আর সামনের যে লুকটা আছে, এটা মানে কি বলবো, একটা মানে গর্জিয়াস লুক দেয় আর কি। রাস্তা দিয়ে আপনি যেদিক দিয়ে যাবেন আর কি, সেদিক দিয়ে মানুষ তাকাবেই, একবার হলেও ঘুরে তাকাবে। এরপর যদি আসি এদিকে, তাহলে এই যে এক্সস্টটা ছিল, মানে স্টক এক্সস্টটা, সে এটা খুলে ফেলছে, খুলে ফেলে এটা মডিফাইড এক্সস্ট লাগাইছে। আর পিছন দিয়ে কোনো মনোষক ইউজ করা হয়নি, নর্মাল সাসপেনশনে ইউজ করা হয়েছে। এই সাসপেনশনগুলোর ফিডব্যাক নিয়ে আমার মানে খুবই কমপ্লেন আছে, তবে আমি আপনাদের কাছে একটা ভালো একটা খারাপ দিক আমি তুলে ধরবো। এবং যে পিছন দিকে আছে, পিছন দিকেও কিন্তু লুকটা একদম কিন্তু শেপ দিছে, দেখেন, মানে কি বলবো, মানে বাইকটাতে লুকের কোনো কমতি রাখে নেই, লুকের কোনো কমতি রাখে নেই, খালি কিছু কিছু দিক দিয়া একটু আমার কাছে সমস্যা মনে হয়েছে। এরপরে যদি সিটিং পজিশনে আসি আমরা, তাহলে সিটিং পজিশনটা হচ্ছে ফুললি কমফোর্টেবল, দেখেন, একদম মনে করেন ক্রুজার বাইকে যে সিস্টেমে বসতে হয় আপনার, ঠিক এইভাবে বসতে হয়, ফুললি কমফোর্টেবল। বাইকটা আপনার, এটা আরেকটা ভেরিয়েন্ট আছে, সেটা সম্ভবত আপনার কমান্ডো, সেই ভেরিয়েন্টটার মধ্যে মানে সামনের যে লুকটা আছে এটা একটু চেঞ্জ, কিন্তু নামটা প্রায় সিমিলার। তো এখানে যদি আপনারা বসেন, এখানে কমফোর্টেবল আছে, ফুললি কমফোর্টেবল, বাট আমার কাছে পিছনের সিটটা বেশি কমফোর্টেবল লাগে, কারণ পিছনে এটার কারণে হেলান দেওয়া যায় আর কি, কিন্তু ওটার কারণে আবার তিনজন বসা যায় না, তিনজন বসারও কোনো মানও হয় না, দুজন একদম কমফোর্টেবলি বসা যায় আরামসে। সো গাইজ, এখন আমি আপনাদের বলবো এই বাইকটি নিয়ে কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক। তো প্রথমে কিছু খারাপ দিক আমি বলতে চাই, সেটা হচ্ছে এর সাসপেনশনগুলো আর কি। সাসপেনশনের যে ফিডব্যাকগুলো পাই, এটা আসলে আমার মতে এই বাইক হিসাবে বা যে কোনো বাইক হিসাবে অত একটা মানে ভালো নয় আর কি। যেমন একটু ভাঙাচোড়া বেশি হলে বাইকটা আর কি সাসপেনশনটা ওইভাবে একটা ফিডব্যাক দেয় না, একটা ঝাঁকি দেয় বড় সড়ো, এটা আমার কাছে একদমই পছন্দ হয় নাই। দ্বিতীয় ফিডব্যাক যেটা, সেটা হচ্ছে এর চেন স্প্রকেটটা ক্ষয় হয়ে যায় তাড়াতাড়ি, আমি যতটুকু মানে যে ওনার আছে তার কাছ থেকে শুনতে পেরেছি, চেন স্প্রকেটটা একটু ক্ষয় হয়ে যায়। এরপর যেটা সমস্যা, সেটা হচ্ছে এর মাইলেজ, সেটা নিয়ে আমি একটু আগে বললাম, এর মাইলেজ একদমই কম আর কি, প্রায় 35 মতো দেয়, যেটা একটা ট্যুরিং বা অ্যাডভেঞ্চার বাইক হিসাবে যোগ্য নয় আর কি। আর এখানে যে মিটারটা আছে, এটা সেমি ডিজিটাল, মানে আমি বুঝলাম না সেমি ডিজিটাল দেওয়ার মানে কি, ফুললি ডিজিটাল দিলে কী সমস্যা এটা তো, বাট লুকিংয়ের জন্যে আপনার এটা ভালো লাগে, এটা নিয়ে আমার অত বেশি কমপ্লেন নাই, বাট যদি ফুললি ডিজিটাল হইতো তাহলে হয়তো বা আর একটু ভালো লাগতো। সো গাইজ, এটার ইঞ্জিন হচ্ছে আপনার 14.5 BHP-র অ্যাট 9500 RPM-এ, আর টর্ক হচ্ছে আপনার 12 Nm অফ টর্ক, এবং এটা সিঙ্গেল সিলিন্ডার, টু বাল্ব, আবি যাবি যা আছে সাইডে খুঁজলে আপনারা আর কি পেয়ে যাবেন, এবং এটা কার্বোরেটর FI না, এটা মাথায় রাখতে হবে, এবং এটা হচ্ছে অয়েল কুল, সবচেয়ে ভালো লাগছে এটা অয়েল কুল, ইঞ্জিনটা খুব তাড়াতাড়ি ঠান্ডা করে,
আমাকে সেটা সবচেয়ে ভালো লাগছে এটা দেওয়াতে। লুকসটা একদম অস্থির লুকস, এবং যেখানেই যাবেন আপনাকে তাকাবে। আর যে রেডিয়েটরটা আছে, এই রেডিয়েটরটা মনে করেন যে খুব ভালো কাজ করে আর কি, ইঞ্জিনটা খুব তাড়াতাড়ি ঠান্ডা করে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। এবং আরেকটা ভালো দিক হচ্ছে সেটা হচ্ছে এর ফ্যাট টায়ার, টায়ারটা কিন্তু অনেক মোটায় লাগে, যার কারণে এটার লুকসটা একদমই পরিবর্তন হয়ে যায় পিছন থেকে। কিন্তু যদিও গাড়িটা একটু ময়লা, কারণ একটু ধুলাবালিতে চালায় আসলাম, পিছনের লুকসটা দেখেন একদম কিন্তু একদম ফ্যাট, মানে যে একটা লুকস দেয় একটা ইয়া বাইকের যে একটা লুকস আছে অ্যাডভেঞ্চার বাইকের, সেই লুকসটা কিন্তু দেয়। এই বাইকটা আপনার রানারের কাছে আপনার পেয়ে যাবেন প্রায় 2,55,000 টাকায়, যা আমার মতে মনে হয় যে অনেকটাই বেশি, আবার অনেক দিক দিয়েই ঠিক, কারণ এটাতে অনেক কিছু অ্যাড করেছে, যেহেতু 149 সিসি প্লাস আপনার অয়েল কুল ইঞ্জিন। তো আমার মতে অন্যান্য কম্পিউটারের থেকে, অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে তাদের থেকে আরেকটু যদি মনে করেন যদি মানে কম্পিটিশন বাড়াইতে চায় রানার, তাহলে আমার মতে আরেকটু দামটা কমায় আনলে খুব ভালো হয়। 2,55,000 প্রায় অনেক বাইকই আসছে, যা এটার থেকে অনেকেই প্রেফার করবে। তো ওই হিসাবে আমি বলবো যে 2,55,000 টাকা একটু বেশি এই বাইকটার জন্যে। তবে যাদের একটু মানে এরকমের ক্রুজার বাইক পছন্দ, বা যাদের একটু মানে চোখে লাগা বাইক দরকার, তারা এই বাইকটা নিতে পারেন। একদম মানে জোস একটা বাইক, এবং এটার যে আপনার চালানোর যে স্পিডটা, যে পাওয়ারটা, এটা একটু অন্যান্য বাইক থেকে কমতি আছে, যেহেতু বাইকটা অনেক ভারী, বাট যে পাওয়ারটা আউটপুট দেয় সেটা অনেক ভালো, মানে অনেক তাড়াতাড়ি কিন্তু আপনার স্পিড তোলা যায়। এবং এই বাইকটা আমি যতটুকু জানি, ওয়েবসাইটে যতটুকু ঘেঁটেছি, 110 পর্যন্ত টপ স্পিড এটার পাওয়া যায় প্রায়।